ইউটিউবে এনটিভি ডাব্লিউবি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করুন এবং সর্বদা সঙ্গে থাকুন এনটিভি ডাব্লিউবির। বলছি যে পঞ্চায়েত নির্বাচন হয়ে যাওয়ার পর বাংলার মানুষ দেখল নির্বাচনের নামে এক প্রহসন, এবং সেই প্রহসনের ভয়ঙ্কর চেহারা বাংলার মানুষ দেখেছিল। 20,000 আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় তৃণমূল পার্টি, পুলিশ, মস্তান সকলের সহযোগিতায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়লাভ করেছিল। সুপ্রিম কোর্টে হয়তো তাদের বিচারে নতুন করে ভোট করানোর কথা বলেনি, কিন্তু বাংলার মানুষ জানে, যেখানে যেখানে সন্ত্রাস হয়েছে সেখানকার মানুষ জানে যে তাদের ভোট দেওয়ার অধিকার কেড়ে নিয়েছে তৃণমূল। মানুষের ভোটে দাঁড়ানোর অধিকার এবং মানুষের ভোট দেওয়ার অধিকার, এই দুটো অধিকার কেড়ে নিয়েছিল বাংলার তৃণমূল পার্টি। আর এখানকার প্রশাসনের কর্তা ব্যক্তিরা তৃণমূলের ইশারায়, নেত্রীর ইশারায় সেই পঞ্চায়েত নির্বাচনকে প্রহসনে পরিণত করতে কোনো ত্রুটি রাখেনি। আজও আজকে আমরা দেখতে পাচ্ছি যে সেই প্রহসনের নির্বাচনকে পাথেয় করে আরেকটা গণতন্ত্রের কালো দিনের জন্ম দেওয়া হলো, যখন পঞ্চায়েতের প্রধান নির্বাচন হচ্ছে। কারা প্রধান নির্বাচন করছে, কারা নির্বাচিত জনপ্রতিনিধি, যেখানে ভোট হলো না সেখানে প্রধান নির্বাচন, যেখানে নির্বাচনে মানুষ অংশগ্রহণ করতে পারলো না সেখানে পঞ্চায়েতের প্রধান নির্বাচন হচ্ছে। আমি মনে করি এটা গণতন্ত্রের একটা কালো দিন। বিনা প্রতিদ্বন্দ্বিতায়, মানুষের বিনা রায়ে, মানুষের ভোট দেওয়ার অধিকার কেড়ে নিয়ে পঞ্চায়েত নির্বাচন এবং প্রধান নির্বাচন, এই সমস্তটাই বাংলার কালো দিনের সাক্ষ্য।